ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হত্যা করেছেন, তার দায়ে দেশের প্রচলিত আইন এবং জনগণের আদালতে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত কোন ক্ষেত্রে তাদের আদর্শের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, গণহত্যার রাজনীতি, গুলি চালানোর রাজনীতি, খুন খুনের রাজনীতি, আয়না ঘরের রাজনীতি এই বাংলাদেশের জনগণ আপনাদের আর পরিচালিত করতে দিবে না। আপনারা 2009 সালে আপনাদের রাজনীতি শুরুই করেছিলেন, আজকে যে মেধা না কোটা, মেধা 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 তারা 2024 সালে এসে শেষ করার উদ্যোগ নেয়নি, তারা সব যোগ্য মেধাবী অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি মেধাহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সব যোগ্য দক্ষ দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে একটা অন্ধকারে রাষ্ট্র এবং মেধাহীন রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল। আমার ভাই এবং বন্ধুগণ, আজকে তারা যে মেধাহীন রাষ্ট্র পরিণত করে চলেছিল তারা বেগম পাড়া করেছে, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে লুকানোর চেষ্টা করেছে, কিন্তু এদেশের মেধাবীদেরকে নষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এগুলোকে সন্ত্রাসীদের এক একটা আখড়ায় পরিণত করে ছাতা তরমের পরিবর্তে সেখানে অস্ত্র পিস্তল বন্দুক দিয়ে এক একটা বিশ্ববিদ্যালয়ের হলকে তারা এক একটা ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। ভবিষ্যতে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় সব যোগ্য দক্ষ মেধাবী নেতৃত্ব ছাড়া তাদের সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই কথাটি বলে শেষ করতে চাই, 2024 সালের 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে একজন যাকে একটা গুলি করলে মারা যায় সেই ভাইকে আপনারা 60টা গুলি করে শুধু হত্যাই করেন নাই, তার মগজকে গুলি করে বের করে দিয়েছেন, শুধু মগজ গুলি করে আপনারা শেষ করেন নাই, আপনারা লাশের স্তূপ ঘানে করে তুলে তাদের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার নৃশংসতা চালিয়েছেন, আপনার অন্তরে আজকে নৃশংসতার প্রতিশোধ আমরা এভাবে গ্রহণ করব। প্রতিদিন বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদে এক একটা মেয়ের কাজ করে আপনার অন্তরে আমরা 25 সেকেন্ডে আগুন জ্বালিয়ে দেব। আপনি আমাদেরকে জানাতে বন্ধ করেছিলেন, আপনি হযরত মাওলানা দেওয়ান হোসেন সাঈদ রহমাহুল্লাহর ঢাকায় বাইতুল মোকাররমে জানাজা করতে দেন নাই, আজ মাইস্তির শহরে এসে দেখে যান আপনার অধিপতি এই রাজ্যে বাংলাদেশের জনগণ উপস্থিত হয়ে সেই জনতার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আমরা অবস্থান গ্রহণ করে তীব্র প্রতিশোধ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। ওসমান গনি, মাহমুদুল্লাহ, মোহাম্মদ আলমগীর, আজিজুল হক, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ শিয়াবুদ্দিন, মাসুদুর রহমান, মামুন, এ বাইরেকে আমাদের নূর ইসলাম বুলবুল ভাই সহ ঢাকা মহানগরীর মেহমানদের বিন্দু থেকে বন্যার্তদের উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর আমাদের স্বেচ্ছাসেবক এবং পূর্ব পাশে যারা আছে ঢাকার মেহমানদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো স্টেজের পিছনে চলে আসার জন্য অনুরোধ করছি। ঢাকার মেহমানদের গাড়িগুলো আমরা
এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।